আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে গাধা দেখলে কি হয়। ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাব থেকে আপনাদের সাথে আমি যুক্ত আছি মুফতি জুবায়ের বিন ইমাম। গাধা দেখার তাবির, গাধা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। গাধা অনেক মাল বহন করতে পারে। কারো গাধা যদি তার নিজের ঘরের মধ্যে প্রবেশ করতে দেখে, স্বপ্নদ্রষ্টা এমন একটি উত্তম বস্তুর দিকে ঝুঁকবে যার মাধ্যমে সে দুনিয়াতে অনেক উপকৃত হতে পারবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার গাধা খচ্চরে রূপান্তরিত হয়েছে, গাধাটা খচ্চর হয়ে গেছে, তাহলে সে বাচ্চার মতো জীবনযাপন করবে। স্বপ্নে গাধা সিংহে রূপান্তরিত হতে দেখলে কষ্টের সাথে তার জীবন অতিবাহিত হবে এবং অনেক কষ্টের পর তার জীবনের সুখ আবারও ফিরে আসতে পারে। যদি কেউ দেখে স্বপ্নদ্রষ্টা তার গাধাকে বহন করছে, মানে গাধার পিঠে আপনি আরোহণ না করে গাধা আপনার পিঠে আরোহণ করছে, এমন স্বপ্ন যদি আপনি দেখেন, আপনি অনেক শক্তিশালী হবেন। আল্লাহ তাআলা তার চেষ্টার কারণে তাকে এমন রিজিক দান করবেন যার মাধ্যমে সে আশ্চর্যান্বিত হয়ে যাবে। স্বপ্নে বাড়ির মধ্যে গাধার খুর পড়ার শব্দ শুনতে পেলে দেখতে না পেলে বৃষ্টি ঝরবে। স্বপ্নে গাধার পায়খানা যদি কেউ একসাথে জমা করতে দেখে তার সম্পদ বৃদ্ধি পাবে। গাধার সঙ্গে যুদ্ধ করতে দেখলে বুঝতে হবে তার কোনো নিকটাত্মীয় মারা যাবে। গাধাকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে তার চেষ্টা শক্তি বৃদ্ধি পাবে। যদি কেউ দেখে গাধা তাকে বিয়ে করেছে, তাহলে তার সম্পদ বৃদ্ধি পাবে এবং সুন্দর হবে। অনুগত গাধা স্বপ্নে দেখলে বুঝতে হবে কল্যাণ সম্পদ এবং অন্য কোনো বিবেচনায় সে একজন সচেতন ব্যক্তি হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার পেজ লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া। আমাদের নাম দিয়ে অথবা আমাদের ছবি দিয়ে অথবা আমাদের সাথে মিলানো কোনো নাম দিয়ে অনেকে প্রতারণা করে। পেজে ক্লিক করলে যেটা আসে ওইটা আমার পেজ, এর বাইরে অন্য কোনো পেজ নাই। সাবধান, সাবধান, সাবধান। আসসালামু আলাইকুম।